আরেক ভাই প্রশ্ন করেছেন যে সলাতের সূত্রা কতটুকু হওয়া উচিত এবং কতটুকু সামনে দিয়ে একজন মুসল্লির সামনে দিয়ে যাওয়া যাবে। জি, আপনার সূত্রা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ রাসুল বলেছেন যে তোমাদের কেউ যখন সলা আদায় করে তখন কেউ যদি এটা পাস করতে চায়, তোমার সামনে দিয়ে যেতে চায়, ফাল ইয়ারদ্দাহু মাসাতা, সেই জন্য তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে তাকে প্রতিহত করতে। সে যদি তারপরও এখান থেকে অতিক্রম করতে চায়, চলে যেতে চায়, না মানে আল্লাহ রাসূল বলছেন ফালিয় কতিল হো, সেই জন্য তার সাথে যুদ্ধ করে, সেই জন্য তাকে প্রতিহত করে। এখন আপনি সলাতে দাঁড়িয়ে আছেন, প্রতিহত করার জন্য আপনার হাত দিয়ে প্রতিহত করতে হবে, তাই না? আপনার হাত কতটুকু যাবে? এতটুকু। তাহলে এতটুকু পরিমাণ আপনি তাকে প্রোটেস্ট করতে পারছেন, এর পরে কিন্তু পারছেন না। তাহলে এতটুকু, আমার মনে হয় যে এতটুকুর বাহির দিয়ে যদি কেউ যায়, অর্থাৎ সিজদার জায়গাটা পর্যন্ত, এর বাহির দিয়ে যদি কেউ যায় সমস্যা নাই, এতটুকুর ভেতর দিয়ে যাওয়া নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। আমিন।